আজকে এক বিশেষ মুহূর্তে পরম করুণা মায়ের ইচ্ছায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি প্রথমেই বলে রাখতে চাই, 2099 সালে আমার পিতাকে বিদায় দেওয়ার জন্য আপনারা এসেছিলেন, আমরা পরিবারগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পরবর্তী রাজনৈতিক জীবনের দল মত নির্বিশেষে মেহেরপুরের মানুষ, মেহেরপুরের সৎ সাহসী মানুষ সবসময় আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে। আজকে এখানে অনেক গণ্যমান্য মানুষ আছেন, আমি আমার চেয়ে অনেক দামি মানুষ দেখছি যারা আল্লাহর খুব কাছের, যারা নামাজ পড়েছেন, হজ করেছেন, রোজা রেখেছেন। আমি সেই সব মানুষগুলিকে নিয়ে আজকে আমার একমাত্র মা বিশ্বাস করে আপনাদের ফিরে গিয়ে আমার মা এবং আপনারাই ছিলেন আমার মূল মূল মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। মা না থাকলে শুধু আপনারা থাকেন, আর কেউ থাকে না উপরে আল্লাহ ছাড়া। আপনারা সেইভাবে দোয়া করবেন। আমার মা নিয়মিত নামাজ আদায় করতেন, রোজা আদায় করতেন, আল্লাহ তাকে রহমত করেছিল, হজ করে আসার তৌফিক দিয়েছিল। জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, পাড়া প্রতিবেশী রাজনৈতিক অঙ্গনে, কেন আমার বাবা রাজনীতি করতেন, অনেক মানুষ নিয়ে তার চলাফেরা, আমি রাজনৈতিক কর্মী হিসাবে অনেক মানুষ নিয়ে চলাফেরা, আমার পরিবার, আমার মায়ের কাছ থেকে কোনো কষ্ট যদি কেউ পেয়ে থাকে, বন্ধুরা অনেকেই এসছে, পরিবারের পক্ষ থেকে আমি আগেই কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই। আমাকে অনেকে সাবেক সংসদ সদস্য বলছে, আদতে আমি সাবেক সংসদ সদস্য নই, জনগণ ওই ইজ্জত আমাকে দিয়েছিল, তাই আমি সাবেক সংসদ সদস্য। এটা আমার কোনো বাহাদুরি না, এটা আমার কোনো বাহাদুরি ছিল না। মার জন্য সবাই দোয়া করে, আর যদি মার কাছে কোনো লেনদেন থাকে সেটা বলবেন আমি জানি না, আর নিশ্চয়ই সবাই ক্ষমা করছেন বোধ হয় নাকি, ক্ষমা করছেন। আমি কিন্তু আবার বলছি, আমার ঘরে ফিরার আর কোনো জায়গা নেই, আমি ঘরে ফিরে যেতাম অনেক রাতে শুধু মায়ের জন্য। খাবার দিয়ে বসে থাকতেন এই শরীরে, শুধু অরুণের মতন এক পাগল ছেলেকে খাওয়াবে বলে
দোয়া করবে, মার জন্য দোয়া করবে, এর বেশি কিছু চাই না। আমি কাউকে কিছু দিতে পারিনি, আজকে শেষ দিন, মার জন্য শুধু দোয়া চাই, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। যে কারণে অনেক সম্মানিত মানুষ থাকা সত্ত্বেও পারিবারিকের পক্ষ থেকে আমি একাই কথা বললাম, অনেক মানুষের অনেক কথা বলার ছিল, সে সুযোগ দিতে না পারায় আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। সময় বোধহয় হয়ে গেছে, আপনি নেন। আর আমি যাতে নিয়মিত নামাজ পড়তে পারি এই ব্যাপারেও দোয়া করবেন, আমি চেষ্টা করছি, মার হুকুমে আমি চেষ্টা করছি। নামাজ ছাড়া শেষ বিচারের দিন কোনো কিছুর সাথে যাবে না। এই ভোট, এই জনসমর্থন, এই ভালোবাসা, বন্ধুরা, নামাজ ছাড়া কিছু যাবে না সাথে। আমি চেষ্টা করছি নামাজ পড়ার, আপনারা দোয়া করবেন যাতে শুদ্ধভাবে নামাজ পড়তে পারি। রাজনৈতিক জীবনে অনেকের সাথে রাস্তাঘাটে বক্তৃতা বিবৃতিতে অনেক ছোট বড় কথা হয়েছে, হয়ে থাকে, সামাজিক জীবনেও হয়ে থাকে। আজকে আমি সে কারণেও ক্ষমা চেয়ে রাখছি সবার কাছে, সবাই ক্ষমা করবেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী,